লোকসভা ভোটের মুখে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বামেদের জয় জয়কার। ছাত্র সংসদ নির্বাচনে চার আসনেই এবিভিপিকে হারালো বামেরা। সভাপতি পদে জিতলেন বামেদের ধনঞ্জয়। জেএনইউ ছাত্র সংসদের সহ সভাপতি পদে জিতলেন বাংলার ছেলে অভিজিৎ ঘোষ। 927 ভোটে হারালেন এবিভিপি প্রার্থীকে। সাধারণ সম্পাদক এবং যুব সম্পাদক পদে জয়ী হয়েছে বামেরা। প্রথম দফায় 20, দ্বিতীয় দফায় 19, বাংলায় 42টি আসনের মধ্যে 39টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও একাধিক চমক দিল গেরুয়া শিবির। মেদিনীপুর লোকসভায় বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে বিজেপির বাজি বিধায়ক অগ্নিমিত্র পাল। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। তাঁর বিরুদ্ধে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পালকে ময়দানে নামাল বিজেপি। মেদিনীপুরে সিপিআই প্রার্থী করেছে বিপ্লব ভট্টকে। এটা আমার কাছে একটা বিরাট পাওয়া, মানে আজকে আমার শীর্ষ নেতৃত্ব আমাকে এই সুযোগটা দিচ্ছেন, এই রকম একটি সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, লড়াই করা, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। বিনা যুদ্ধে দেব নাহি সুচাগ্র মেদিনী, তো আজকে এক সেন্টিমিটার জায়গা ছাড়া হবে না এবং লড়াই হবে। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী বহুয়া মৈত্রের বিরুদ্ধে রাজবাড়ির সদস্যকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির। সদ্য বিজেপিতে যোগ দেওয়া সেখানকার রাজবাড়ির সদস্য অমৃতা রায়কে নামানো হলো ভোটের ময়দানে। এটা মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। আমার ওপর একটা দায়িত্ব এসছে, খুব গুরু দায়িত্ব, তো সেই দায়িত্বটা পালন করার এবার পালা, সেটা নিশ্চয়ই সবার সাপোর্টে আমি খুব সাকসেসফুলি করতে পারব। মতুয়া অধ্যুষিত হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে বর্ধমান পূর্ব আসনে প্রার্থী করল বিজেপি। লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর করেছে মোদি সরকার, যা নিয়ে খুশি মতুয়া সম্প্রদায়ের একাংশ। এই প্রেক্ষাপটে মতুয়াদের পরিচিত মুখ অসীম সরকারকে বর্ধমান পূর্বে লড়তে পাঠালো বিজেপি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, যে দায়ভার ভারতীয় জনতা পার্টি আমার উপরে অর্পণ করেছে, যেন তিনি শক্তি যোগান ঈশ্বর এবং অন্যায় অত্যাচার দুর্নীতির বিরুদ্ধে যেন মানুষ রায় দেয়। মতুয়া অধ্যুষিত এলাকার আরেক বিধায়ককেও লোকসভা ভোটের ময়দানে নামালো বিজেপি। বারাসাত লোকসভা আসনে গেরুয়া ব্রিগেডে তুরুপের তাস বনগা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। বাংলায় যে অরাজকতা চলছে, এর থেকে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় তার জন্য বাংলার মানুষের কাছে আহ্বান করব, যাতে বারাসাত সিট ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার যে নেতৃত্ব, তার যে 10 বছরের কর্মকাণ্ড, সব কিছু মিলে মোদির যে গ্যারান্টি, যেটা বলে সেটা করে দেখায়। এর আগে অগ্নিমিত্র পাল গত লোকসভা উপনির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, সেবার শত্রুঘ্ন সিনহার কাছে পরাজিত হন তিনি। জিলাম করঞ্জয়, প্রদ্যোৎ সরকার ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।